হ্যালো বিভার্স এখন আমরা একটি খেলা শুরু করব খেলাটি হচ্ছে হাড়ি বাঙ্গা আমাদের এই সদস্যবৃন্দ কিডস ক্লাবের সদস্যবৃন্দকে নিয়ে আমরা খেলাটি শুরু করতে যাচ্ছি হাড়ি বাঙ্গা এই স্পট থেকে যে হাড়ি বাঙবে সে দাঁড়াবে দাঁড়িয়ে এদিকে গিয়ে ওই এখান থেকে এই হাড়ির মধ্যে নিয়ে টাচ করবে আর খেলার সত্ত্বেও হলো চক্ষু বাঁধা থাকবে চকু বাঁধা অবস্থায় এখান থেকে গিয়ে এই হাড়িটি ভাঙতে হবে আজকের খেলা পরিচালনা করবেন জুবায়ের রহমান আমরা সর্বপ্রথম সুটো থেকে বড়োদের মধ্যে ক্রমান্বয়ে যাব প্রথমে হাড়ি ভাঙ্গায় অংশগ্রহণ করবে আবদুল্লাহ আল ফারাবি আবদুল্লাহ আল ফারাবি প্রথমে অংশগ্রহণ করবে আর যে হাড়ি ভাঙতে পারবে তাকে পাঁচশো টাকা করে পুরস্কার দেওয়া হবে এখন খেলাটি শুরু হবে জুবাইর রহমান তুমি ফারাবি কে আবদুল্লাহ আল ফারাবিকে চক্কু পেতে দাও ফারাবি লাইনের মধ্যে আসো যেহেতু ফারাবি খুব ছোট মানুষ তাই ফারাবিকে একবার চক্কু খোলা অবস্থায় ট্রাই করা হবে যাও ফারাবি তুমি গিয়ে ওই হাড়িটা অস্তে করে মারবে এখন বাংলে হবে না আচ্ছা ঠিক আছে আসো তোমাকে দিয়ে একবার ট্রাই করানো হলো এখন আসো তোমার দাগের মধ্যে এগিয়ে যাও এবং হারি বাঙ্গো না ঘুরানো লাগবে না চুটো আছে ঘুরানো লাগবে না ওকে হ্যাঁ যাও বাঙ্গা জুড়ে মাইরো যে সময় মারতা ওই সময় জুড়ে বাড়ি র

আর কেউ বলে দিবেন না এখানে মার এখানে মার বলে দিতে পারবেন না আফরিন এগিয়ে যাও আফরিন অনেক বাহিরে চলে যাচ্ছে আফরিন বাইরে চলে যাচ্ছে মারো কোথায় মারবে মারো হ্যাঁ আফরিনের হয়নি আফরিনকে দেখাও সে কোথায় আসছে হ্যাঁ আফরিন যাও ফারাবির সামনে ফারাবির পাশে গিয়ে দাঁড়াও এখন অলিউর রহমান আসবে অলিউর রহমান হ্যাঁ জুবাইয়ের অলিউডকে তুমি তাড়াতাড়ি বেদে দাও এরিফাকে আমরা খেলার পুরস্কারটা দেখিয়ে নেব। খেলার পুরস্কার আমরা ঘোষণা করেছিলাম যে ভাঙতে পারবে তাকে পাঁচশো টাকা দেওয়া হবে কিন্তু যেসব চাইতে সুন্দরভাবে বাঙতে পারবে তাকে এক হাজার টাকা পুরস্কার করা দেওয়া হবে এবং পাঁচশো টাকা পুরস্কার তো থাকবে আর পাশাপাশি যারা কাছে গিয়ে ভাঙতে পারবে না কিন্তু কাছাকাছি থাকবে তাদেরকে এই বিস্কিট পুরস্কার দেওয়া হবে তো ফারাবি এবং আফরিন ফারাবি এবং আফরিন তারা ভাঙতে পারেনি ফারাবি একটু পাশে ছিল আফরিন বেশি দূরে চলে গিয়েছিল তো এখন অলিউডের খেলা শুরু হবে হ্যাঁ অলিউড স্টার বিস্কুট হ্যাঁ আমার খুব সুন্দরভাবে পাশে মেরেছে কিন্তু লাগাতে পারেনি অলিউর পার্শ্ববর্তী এলাকা আছে যাও আফরিনের পাশে গিয়ে দাঁড়াও এখন সামিয়া আসবে সামিয়া তুমি যথাস্থানে আসো এবং সামিয়া মেহরিন এবং শাহরিয়ার যেহেতু একটু বড় তাই তাদেরকে এই তাদের গামছা বাঁধার পর তাদেরকে একটু ঘুরিয়ে দেয়া হবে তারপর তারা হরি ভাঙতে যাবে জুবাইয়ের তুমি সুন্দরভাবে হ্যাঁ সুন্দর ভাবে তুমি গামছা বেঁধে দাও এবং দু চারটা হ্যাঁ ঘুরিয়ে দাও তাকে তাকে একটু ঘোরাও সামিয়া গো হ্যাঁ যাও সামিয়া হারি ভেঙ্গেছে সামিয়া অভিনন্দন সামিয়া সামিয়া প্রথম বিজয়ী সামিয়া যাও লাইনে গিয়ে দাঁড়াও বলা যায় না তুমি হয়তো এক হাজার টাকাও পেয়ে যেতে পারো যদি তোমার চাইতে আরো সুন্দর করে কেউ না ভাঙতে পারে তাহলে তুমি এক হাজার টাকা পুরস্কার পেয়ে যাবে এখন এখন আসবেন কবিতা মেহরিন কবিতা মেহরিন তুমি যথাস্থানে আসো চলে এসো হ্যাঁ প্রথমে সুন্দর করে বেঁধে দাও তারপর তাকে ঘুরিয়ে দিতে হবে তারপর সুজা রাখবে হাড়ির সুজা সুজি রাখবে তারপর তাকে ছেড়ে দিতে হবে হ্যাঁ মেহরিন তুমি এগিয়ে যাও হাড়ি ভাঙার জন্য এগিয়ে যাও আমরা আশা করব তুমি হাড়ি ভাঙতে পারবে সামিয়ার মতন হ্যাঁ মেহরিন যত দ্বারাও তুমি একটু আগিয়ে এগিয়ে গিয়েছিলে তাই তুমি হাড়ি ভাঙতে পারো এখন এখন আসবে আমাদের শাহরিয়ার রহমান শাহরিয়ার রহমান লাস্ট প্রতিযোগী তার চক্ষু বেঁধে দেওয়া হবে তাকে ভালোভাবে ঘুরাতে হবে তারপর হাঁড়ির সুজাসুজি তাকে দরিয়া রাখতে হবে করে যাও যাও এগিয়ে যাও সাহরিয়ার আমাদের প্রথম পুরস্কার বিজয়ী হয়েছে সামিয়া সামিয়া তুমি হাত তুলা দাও হ্যাঁ সামিয়া প্রথম পুরস্কার বিজয়ী এবং সে সবচাইতে সুন্দর মেরেছে তা তাই জন্য তাকে এক হাজার টাকা পুরস্কার ঘোষিত করা হয়েছে এবং দ্বিতীয় পুরস্কার বিজয়ী হয়েছে অলিউর রহমান অলিউর রহমান সে একদম কাছাকাছি মেরেছিল তারপর যেহেতু সবচাইতে ছোট মানুষ ফরাবি তাকে তৃতীয় পুরস্কার একটি বিস্কুট দান করা পুরস্কার প্রদান করা হবে তো জুবাইর রহমান তুমি এক হাজার টাকা সামিয়ার হাতে তুলে দাও এক হাজার টাকা পুরস্কার বিজয়ী সামিয়া এক হাজার টাকা এক হাজার টাকা সামিয়ার হাতে তুলে দাও ঠিক আছে ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর আচ্ছা এখন দ্বিতীয় পুরস্কার অলিউড রহমানের হাতে পাঁচশো টাকা দেওয়া হচ্ছে অলিউড রহমান তুমি খুশি তো ধন্যবাদ তারপর তৃতীয় পুরস্কার একটি বিস্কুট আব্দুল্লাহ আলফারাবিকে তুলে দেও হ্যাঁ চতুর্থ পুরস্কার একটি টিপ বিস্কুট আফরিনের হাতে তুলে দাও সাদি আফরিন চতুর্থ পুরস্কার কবিতা মেহরিনকে তুলে দেওয়া হচ্ছে এবং দুঃখিত সাহরিয়া রহমান তুমি আমাদের লাঠি ভেঙেছো তাই কোনো পুরস্কার পাওনি